সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা বানেশ্বর হাটে। বানেশ্বর হাট থেকে এখান থেকে আজকে আমরা আলু এবং কাঁচামরিচের দামটা কেমন যাচ্ছে একটু জেনে নেব আজকে হাটে। আজকে 19 মার্চ 2024 সাল, রোজ শনিবার হাট, সরি মঙ্গলবার হাট আজকে। তো এই যে এখানে আমরা যে ব্যবসায়ী ভাইকে দেখছি, তো তার কাছে আমরা মাঝে প্রায় জানাই আলু বাজার দাম সম্পর্কে। তো সে পাইকারি বেচা কিনা করে থাকে, তো এখানে দেখছেন সে খুচরাও বেচা কিনা করে, তবে সীমিত লাভের মধ্যে বেচা কিনা করে থাকে। ভাই, আমরা যতটুকু জানি সে অনেক দূর থেকে পাইকারি আলু বাজারটা ক্রয় করে থাকে। আর আজকে বাজার আমরা ভাইয়ের কাছ থেকে জানি, তো গতকালকে আমরা আলুর খবরটা জানাতে পারেছিলাম না, তো হয়তো যে কোনো কারণে। তো চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি আজকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো ভাই। এলা কত থেকে আমদানি করা হয়েছে আলু? আলু এটি জয়পুর, জয়পুর হাটের এখনো আসছে। আজকে কি দাম দিলেন পাইকারি? 32 টাকা। আলুর দাম তো আস্তে আস্তে বাড়ছেই, প্রত্যেকটা হাট দেখছি। আলু ঠাকুর গাই 31 টাকা কিনতে এসে ভাই, ঠাকুর গাই 30-31 টাকা পড়ে যাচ্ছে। তারপর তো খরচা আছে, খরচা আজকে 35 দিলেন খরচা বাজারে। আজকে খরচা বাজারে ভাইরা 35 টাকা দিচ্ছে। আর ভাই শুনলেন জয়পুর থেকে নিয়ে আসছে, আর আজকে 32 টাকা দিয়েছে পাইকারি বাজারে। তো আলুর দাম কি ভাই মনে হয় সামনে আরো বাড়ার সম্ভাবনা বেশি মনে হয় না? রোজা বাড়ালে বাড়বে। তো যতটুকু আসলে আমরা দেখছি এখন উঠতি কাল, তারপরও 30-32 টাকা কেজি বেচে কিনা হচ্ছে পাইকারি বাজারে। তো সামনে আলুর দামটা বাড়ার সম্ভাবনাই বেশি তারা বলছে। তো আমরা প্রত্যেকটা হাটে যেখানে যাচ্ছি, সরাসরি পাইকারি বাজারেও আমরা যখন যাচ্ছি, দেখছি যে আলুর দামটা বাড়ছে আস্তে আস্তে। তো দেখি আজকে কাঁচামরিচ কেমন দামে বেচা কিনা হচ্ছে, চলুন। তো দর্শক, আমরা এই পাশে একটা দেখছি একটু মোটা মোটা ঢেপা মরিচ, যেটা হচ্ছে সাদা কোয়ালিটি, একটু মানে নীল কোয়ালিটির মধ্যে, যেটা একটু মোটা মরিচ। আর ওই পাশে আছে আরেকটা মরিচ, যেটা হচ্ছে কারিং মরিচ বলে, চিকন দানার মধ্যে কালো মরিচ, এটা হচ্ছে কারিং। কি দাম দিলেন ভাই পাইকারি এটা আজকে? 300 টাকা পাল্লা। আজকে বাজার একটু বেশি, হাটে দিকার চায় আজ 300 দিচ্ছে এক পাল্লা। তো তো 5 কেজি এক পাল্লা ধরে পাইকারি বাজার 300 টাকা পাল্লা দিচ্ছে এটা আজকে। তো ভাই ওইটা কত দিল? ওটা 45 টাকা পাইকারি কেজিতে দিল। ওই পাশেরটা যেটা দেখছেন একটু মোটা মরিচ, ওটা 45 টাকা দিচ্ছে পাইকারি বাজার। তো খুচরা বাজারে হয়তো একটু বেশি পড়ে, যেহেতু 20 টাকা কেজিতে, পোয়া পেয়া হিসাবে আপনার তাহলে 80 টাকা কেজি পড়ে। তো গত সপ্তাহ 3-4 দিন আগে চাইতে আজকে মরিচের দাম একটু বাড়ছে। এলা কোথা থেকে আসছে ভাই? এলা ময়মনসিংহ থেকে আসছে এই কাঁচা মরিচগুলো। আসলে আমাদের রাজশাহী অঞ্চলে কাঁচা মরিচের বিশেষ করে আমদানিটা কম। এখানে যে মরিচগুলো আসে আপনার ময়মনসিংহ থেকে আসে, দেখা যাচ্ছে অনেক সময় আপনার বগুড়া থেকে আসে, বিভিন্ন জেলা কুষ্টিয়া থেকে আসে, রাজশাহী অঞ্চলে এদিক থেকে আসে থাকে এই কাঁচা মরিচগুলো। তো আজকে এখান থেকে, তো সবাই ভালো থাকবেন।